অনুরোধ কইরা বলি আমার নবী বলেন আমি একদিন গোমেরে ঘরে গেলাম গোমেরে ঘরে আমি একটা স্বপ্ন দেখলাম এই বলুন তো দেখি নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা আরো জোরে কই দেব সত্য না মিথ্যা তোমার আমার স্বপ্ন সত্য মিথ্যার কোনো দলিল নাই কিন্তু আমার নবীর স্বপ্ন হলো বাস্তব নবী যখন স্বপ্ন দেখে তখন বাস্তব হয়ে যায় নবী যখন স্বপ্ন দেখে তখন তা সত্য হয়ে যায় আমার নবী বলেন আমি স্বপ্নের ভিতরে দেখেছি ওই আমার কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন জবানটা খুলা কোন কে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন বন্ধুরে আমার জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো আমার নবীজি আপনি আমার সঙ্গে একটু চলেন না নবী আমার ডাক দিয়ে কয় আমি কোথায় যাব জিব্রাইল আলাইহিস সালাম কয় আমি আপনি একটু সামনে চলেন আমার নবী বলে আমি কয়েকটা কবরবাসীর কয়েকটা চিত্র দেখলাম এক নম্বর একটা কবরবাসীর চিত্র দেখলাম যে কবরবাসীর ভিতরে একটা কবরবাসীর আমার আল্লাহ তার মাথাটারে পাথরের উপরে রাইখা রাইখা ওই মাথার উপরে পাথর দিয়া দিয়া আঘাত করতেছে আপনারা বলেন আমার নবী যখন উম্মতের বেদনা দেখে আমার নবীর মনে কষ্ট লাগে কি লাগে না আমার নবী ডাক দিয়ে কই ও জিব্রাইল ও জিব্রাইল কেন রে আমার উম্মতের পাথর দিয়া মাথাগুলা ভাঙ্গা ফেলাইতেছে কারণটা কি রে তখন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এদের শাস্তিটা কেন হয় জানেননি যাদের মাথাগুলো পাথর দিয়া দিয়া ঢিল মাইরা মাইরা পাথর দিয়া দিয়া তাদের মাথাগুলা ছেঁচতেছে এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে আমার আল্লাহ কবরের ভিতরে এদের মাথাটারে পাথর দিয়া দিয়া ঘোড়া বানাইতেছে চিৎকার মাইরা কর নাউজুবিল্লাহ এরপর আমার নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম আমারে আর একটু সামনে নিলেন আমি যখন একটু সামনে গেলাম আমি সামনে যাইয়া দেখলাম একদল পুরুষ দেখলাম উলঙ্গ আর একদল নারী দেখলাম উলঙ্গ উলঙ্গ অবস্থায় এরা একবার আগুনের ভিতরে যায় আবার আগুনের উপরে উঠে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল এরা কারারে জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে ডুবতেছে আর বের হইতেছে ইন দি মিন টাইমে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও নবী গো এরা কারা জানেন নে এরা আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢুকতেছে আবার উলঙ্গ অবস্থায় বের হয়ে আগুনের ভিতরে পুরতেছে এরা দুনিয়ার অন্য কোন মানুষ নয় এরা দুনিয়ায় যারা অবৈধ মেলা মেশা করেছে এ যুবক আপনারা বলেন আমি প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে গুনাহ করি এই পৃথিবীর কেউ যদিও না দেখে একজন দেখেন জবানটা খুলে বলেন তিনি কে আর জোরে কন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি তুমি গুনাহ করো তুমি যা করো না কেন আল্লাহ দেখেন এবার আমার নবী বলেন আমি আর একটু সামনে গেলাম সামনে যাইয়া দেখলাম একটা রক্তের নদী দেখা যায় একটা রক্তের নদী দেখা যায় ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলা মানুষকে এমন ভাবে সাঁতরাইতেছে ওই নদীর পানিগুলো একেবারে আগুনের চাইতে আরো গরম আল্লাহ আকবার বলবেন না ওই নদীর পানিগুলো আগুনের চাইতে আরো